ভারতবর্ষত বৃদ্ধি পাইছে কোভিডর সংক্রমণ দেশত প্রতিদিনে বাড়িবলে ধরেছে সংক্রমণের সংখ্যা বিগত চব্বিশ ঘণ্টার খবর আমি জানাও বিগত চব্বিশ ঘণ্টা 2541 জন নতুনক আক্রান্ত হয়েছে কোভিড 19 সংক্রমণের লগতে বৃদ্ধি পাইছে মৃত্যুর সংখ্যাও বিগত চব্বিশ ঘণ্টা 30 জন কোভিড আক্রান্তর মৃত্যু হয়েছে অবশ্যই এটিও সংক্রমণের হার 0.04% হওয়ার বিপরীতে আরোগ্যর হার হয়েছে 98.75%। রাজধানী দিল্লিত 1011 জন নতুনক কোভিডর আক্রান্ত হওয়ার খবর আছে। মহারাষ্ট্রত সোমবারের দিন 84 জন, তেলেঙ্গানাত 34 জন, পঞ্জাবত 20 জন আর ছত্তিশগড়ত 6 জন লোক আক্রান্ত হয়েছে কোভিড 19। ইপিনে দেশত সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পোৱাৰ বাবে গোয়া সরকারে রাজ্যখনত জারি করেছে নতুন নির্দেশনা। গোয়ার নাগরিক আর পর্যটকে মাস্ক পরিধান করাটো বাধ্যতামূলক করেছে রাজ্যখনের সরকারে। বিশ্বৰ কেইবাখনো দেশত কোভিডৰ সংক্ৰমণ ভয়াবহ ৰূপত বৃদ্ধি পোৱা পৰিলক্ষিত হৈছে। ইটালীৰ খবৰ জনাইছো এই মুহূৰ্তত। ইটালীতো ভয়াবহ হাৰত বৃদ্ধি পাইছে কোভিডৰ সংক্ৰমণ। বিগত চৌব্বিশ ঘণ্টাত 56,848 জন লোক আক্ৰান্ত হৈছে কোভিড 19। দেশত এতিয়া ভয়াবহ হাৰত বাঢ়িছে কোভিডৰ সংক্ৰমণ। দেশখনত এতিয়াও 16,137,057 জন কোভিডত আক্ৰান্ত হৈ আছে। সংক্ৰমণৰ লগতে মৃত্যুৰ সংখ্যাও বাঢ়িছে। দেশখনত 1,62,688 জন কোভিডত আক্রান্ত হয়ে মৃত্যু হওয়ার তথ্য প্রকাশ করেছে হেলথ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন চমুকৈ হুয়ে। এবার চীনের খবর জানাইছো। চীনত এতিয়াও হ্রাস পোৱা নাই কোভিডর সংক্রমণ। প্রতিদিনে ভয়াবহ হারত বাড়িছে আক্রান্তর সংখ্যা। দেশের সর্ববৃহৎ শহর সাংহাইত কোভিড সংক্রমণ বৃদ্ধির বাবে লকডাউন ঘোষণা করার পাছত এতিয়া সাংহাই লগতে বেজিংয়ের কিছু অঞ্চলতো কোভিডর সংক্রমণ বৃদ্ধি পাইছে, যার বাবে দেশখনের সরকারে বেজিংয়ের কিছু কিছু অঞ্চলত লকডাউন ঘোষণা করেছে। এতিয়ারে পৰা বেজিংয়ের প্রতিগী নাগরিকর কোভিড টেস্ট বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য বিভাগে। সাংহাই শহরখনত কোভিডত আক্রান্ত 87 জন লোকের মৃত্যু হয়েছে। লকডাউনের বাবে দুইখন শহরত খাদ্য সংকটে দেখা দিছে। দুইখন শহরত কিছু সময়ের বাবে লকডাউন শিথিল করার ফলত খাদ্য সামগ্রী ক্রয়ের বাবে দোকানসমূহত ভিড় পরিলক্ষিত হয়েছিল। লকডাউনের ফলত এতিয়া খাদ্য সামগ্রীর দোকানসমূহতো খাদ্যর নাটনিয়ে দেখা দিছে।